গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি জামায়াতের সমঝোতা। আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়ে ভোটের যুদ্ধে নামছে বিএনপি জামায়াত। অবশেষে মনোনয়ন প্রত্যাহারের আগের রাতে সমঝোতায় পৌঁছাল ২০ দলীয় জোটের দুই ভোট বন্ধু, জোট সঙ্গী বিএনপি ও জামায়াত। কিছু কাউন্সিলর পদে ছাড়ের বিনিময়ে মেয়র পদে জোট সঙ্গীকে ছাড় দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে জামায়াত। উভয় দলের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর সিটিতে বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকারকেই জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দল দুটির দায়িত্বশীল নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক থেকেই প্রার্থী জটিলতা দূর করতে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে বিএনপি, আর ফোনালাপের মধ্য দিয়ে সমাধান হয় দুই দলের মুখোমুখি অবস্থানের। বিএনপি ও জামায়াতের নেতারা জানান, গাজীপুরে অন্তত ৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে জোটগত সমর্থন চায় জামায়াত, আর এই প্রত্যাশায় বিএনপিকে ছাড় দেওয়ার শর্তেই মেয়র পদে দল সমর্থিত প্রার্থী এস এম সানাউল্লাহকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। জামায়াতের নেতারা জানান, গাজীপুর সিটিতে প্রার্থিতা প্রত্যাহার করলেও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জোটের মনোনয়ন চায় দলটি। এ দাবিতে জামায়াত এখনও অনরবস্থানে রয়েছে। দলটির নেতাদের আশা, সিলেটে অন্তত জামায়াতের প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি। এই প্রসঙ্গে শনিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সেটেলড হয়ে গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জোটের একক প্রার্থী থাকবে। এ বিষয়ে জামায়াতের নায়েব আমির মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছুক্ষণ আগে খবর এসেছে গাজীপুরের মেয়র পদে সেটেলড হয়ে গেছে, কিন্তু কাউন্সিলর পদে আমাদের কিছু দাবি আছে। আমাদের দাবি পুরোটা এখনো মানা হয়নি, আমাদের অনুরোধ অব্যাহত আছে, আশা করি সমাধান হবে। তবে সিলেট সিটি কর্পোরেশন নিয়ে এখনো সেটেলড হয়নি বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমরা সিলেট চাই, এটা চাইব, এতে আমরা অনড় আছি, আমরা তো একটা পেতেই পারি। তিনি আশা প্রকাশ করে বলেন, সিলেটে ২০ দলীয় জোট ভোট দিলে আমাদের প্রার্থী খুব ইজিলি নির্বাচিত হবেন। এদিকে জাতীয় পার্টির গাজীপুরের নেতারা আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গাজীপুর জেলা জাতীয় পার্টির এক নেতা বলেন, দলীয়ভাবে আমরা গাজীপুর সিটি নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছি না, তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন জানানোর জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে ঘোষণা আসলে পার্টির স্থানীয় সরব নেতাই কর্মীও সে অনুযায়ী কাজ করবে বলে জানিয়ে গাজীপুর মহানগর জাতীয় পার্টির নেতা বলেন, সংগঠন করতে হলে অবশ্যই আদেশ মানতে হবে, পার্টি যাকে সমর্থন দিবে প্রত্যেকটা নেতাকর্মী তার পক্ষে নির্বাচনের মাঠে কাজ করবে। জাতীয় পার্টির পক্ষ থেকে মেয়র পদে মনোনয়ন দেয়া না হলে কাউন্সিলর পদে বেশ কয়েকজন প্রার্থী আছে। মেয়র পদে সমর্থন দেওয়ার বিনিময়ে এসব কাউন্সিলর পদে আওয়ামী লীগের ছাড় আশা করছে জাতীয় পার্টি। গাজীপুরে জাতীয় পার্টির এই সমর্থন ভোটে ব্যাপকভাবে কাজে লাগবে বলে আশাবাদী আওয়ামী লীগ। জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত হয়েছে বলে জেনেছি, এরশাদ সাহেব গাজীপুরে তাদের প্রার্থী দেবেন না আগেই জানিয়েছেন, সুতরাং আমরা আর আশাবাদী জাতীয় পার্টি আমাদেরকে সমর্থন দেবে। তবে এ বিষয়ে এখনো জাতীয় পার্টির স্থানীয় নেতাদের সঙ্গে কোনো কথা হয়নি জানিয়ে আজমত বলেন, প্রতীক বের হলে আমরা সকলে বসব। শুধু জাতীয় পার্টি নয়, মহাজোটের শরিক দলের সকল নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করব। আমাদের স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল দেশের বাইরে ছিলেন, তিনি দেশে ফিরেছেন, তাকে নিয়ে আলোচনার মাধ্যমে সকলের সমর্থন নিয়ে নৌকার প্রতীকে প্রার্থীকে আমরা বিজয়ী করব। ভিউয়ার, গাজীপুর সিটি নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থীকে, জাহাঙ্গীর আলম নাকি হাসানউদ্দিন সরকার? আপনাদের পছন্দের প্রার্থীর নাম লিখুন এই ভিডিওর কমেন্ট বক্সে। সিটি নির্বাচনের সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।